পাঁচলার মধ্যে হাই রোডের পাশ দিয়ে যাওয়া হচ্ছে দুজন মিলে। এখন দেখতে আসছ, এই পড়ে যাবি, সাবধানে। ভাই তাহলে তুই কবে সাইকেলটা নিচ্ছিস? হাতে আর দু মাস আছে, দু মাসের মধ্যে আমরা নতুন সাইকেল নিয়ে নেবো। তো আমরা দুজনেই নতুন সাইকেল নিতে চলেছি, আর দু মাসের মধ্যে এই আমার পুরানো সাইকেল। আর ও তো দেখতে আছো দিদির বন্ধু হয়। সাইকেলটা রেডি হওয়ার অপেক্ষায় আমরা আছি, সাইকেলটা রেডি হয়ে গেলে। আর আমাদের একটু ক্যাশের প্রবলেম আছে, ক্যাশটা চলে এলে আমরা ওখান থেকেই পয়সাটা নিয়ে নেবো। আমরা ভেবেছিলাম যে হয়তো পয়সা সাইকেলটা নতুন নিয়ে তবে ব্লগ স্টার্ট করবো, কিন্তু পরিস্থিতির জন্য তার আগে থেকে ব্লগ স্টার্ট করতে হলো। আমরা ভাবলাম কারণ না একটু আগিয়ে রাখা যাক, তারপরে নতুন সাইকেল এনে নতুন ব্লগ আসবে। তো এরকম দুটো একটা ব্লগ আসার পর থেকে আমাদের নতুন সাইকেল চলে আসবে। তো নতুন সাইকেলে তখন আমরা স্টান্ট করবো, অনেক কিছু প্র্যাকটিস করে নেবো, তো তখন ভিডিওগুলো আরও সেরা সেরা হবে। আর তোমরা পাশে থাকলে এসব কোনো ব্যাপারই নয়, পাশে থাকলে সাপোর্ট করলে আমরা অনেক দূর অব্দি যাবো। আশা রাখছি তোমরা সবাই মিলে সাপোর্ট করবে আমাদের। তোমরাও, আমরা দুই ভাই মিলে এখন নতুন ব্লগিং স্টার্ট করছি, একটু সবাই সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাস্ট। তো এখন সাইকেলটা সুইচ আমি করলাম, জিত একটু থেকে গেছিলো, তার জন্য আমি সাইকেলটা নিলাম। যাচ্ছি দুজনে মিলে এবারে রানিয়াটি যাবো অলোকের চা খেতে। দেখো ব্লগটা, ব্লগটা এনজয় করতে থাকো। এখন জিত আমার সাইকেলটা নিয়েছে, আমি ওরটা নিয়েছি। দুটো নতুন সাইকেল চলে আসার পরে দুজনের সাইকেলটাই নতুন হয়ে যাবে। প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি, হাই রোডের পাশ দিয়ে আমরা যাচ্ছি, এখানে প্রচুর গাড়ি, প্রত্যেক দিনই প্রায় গাড়ি আসে। আসলে ন্যাশনাল হাইওয়ে তো একটু জ্যামটা বেশি থাকে সবসময়। দেখতে থাকো ব্লগটা, এনজয় করতে থাকো, আর লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ব্লগের কোন পার্টটা তোমাদের ভালো লাগবে সেটা কমেন্ট করে দিও। এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতো, কিছু ব্রেক ফ্রেক নেই, র্যাপটাকে উড়িয়ে দিচ্ছিলাম ভাই। এক্ষুনি অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিলো, র্যাপে উড়িয়ে দিচ্ছিল ভাই। আর সাইকেল চালানো অসাধারণ, তারপরে আবার সবুজ সাদি দিদির সাইকেল, এদেরও মার খেত। তো যেটা বলছিলাম, ব্লগের কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। এই সিজনে কুড়ি করে কোথায় ভাই? হ্যাঁ হ্যাঁ, উঠছে, কুড়ি তো উঠছে। এই রাস্তাটা একটু পাড়া টাইপের রাস্তা, ঠিক গ্রামাঞ্চলের মতো, কিন্তু দেখো একবার রাস্তা দেখো, অসাম দেখতে লাগছে রাস্তাটা, রাস্তাটার ভিউটা সেরা ভাই। সাইকেল কেনার পরে এখানে স্টান্ট করতে হবে, এখানেও আসা হবে, ধামচার ওই রাস্তাটা তো যাওয়া হবে। একটু চলো, একটু জোরে চালানো, আগে চলে গেল। আমি ওর পিছনে আছি, দু হাত ছেড়ে থাকে যাচ্ছি এরকম ভাবে। দু হাত ছেড়ে এরকম ভাবে সাইকেল কে চালায় ভাই? এরকম ভাবে স্ট্যান্ড প্র্যাকটিস করতে করতে যাচ্ছি আমরা। সে তো ভাই জানি, যত তাড়াতাড়ি পারবো আমরা নতুন সাইকেলটা নিয়ে নেবো, কারণ আমাদের ব্লগিং এর জন্য একটু প্রবলেম হচ্ছে। আর আমরা একটা ট্রিপও প্ল্যান করেছি পরের বছরের জন্য, কেদারনাথ যাওয়ার চিন্তা ভাবনা আছে পরের বছর। কেদারনাথ, হর হর মহাদেব।
যদি বাবার হাত মাথায় থাকে তাহলে নিশ্চয়ই হবে, আমাদের যে স্বপ্নটা আছে সার্থক করতে নিশ্চয়ই পারবো আমরা। খালি তোমাদের সাপোর্টের অভাব, সাপোর্টটা করলে আমরা নিশ্চয়ই অত দূর কেন আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। কারণ বাংলা কমিউনিটিতে ইউটিউবারদের সংখ্যা প্রচুর খুবই কম, খুবই কম বলতে গেলে। এই জন্যে যত বাঙালি ভাই বোনেরা আছো সাবস্ক্রাইবটা করো, মাস সাবস্ক্রাইবটা করো। তো গাইস আমাদের এই এলাকায় না বেশি মানে ব্লগার কেউ নেই, মানে সাইকেল ব্লগারই তো একদমই নয়, ব্লগার আছে কিন্তু বেশি নেই। তাই জন্য সবাই পাবলিক রিয়াকশানটা দেখো একবার, সবাই দেখছে। এই সামনে আমাদের কালী মন্দির দেখতে পাচ্ছো, কত বড় কালী মন্দিরটা ভাই। আমি টানছি না তাই, কিন্তু টানলে আমি এখন অনেকটা এগিয়ে যাবো। এই একটা বেকার মাল আমার সাথে আছে এখন, দেখতে পাচ্ছো সবাই কালী মন্দিরটা। জয় মা কালী। চল ভাই এগিয়ে যাও, পাবলিক রিয়াকশানটা দেখো, কারণ আমাদের এই সব অঞ্চলে তো এত মানে সাইকেল ব্লগার ফলগার কেউ নেই, তো ইউটিউবার সেরকম একটা নেই আমাদের আমাদের এই দিকটা। মানে এমনি নর্মাল সব দেখলে একটু অবাকই হবে, যেরকম হয় না সেরকম। তোমার দেখো কতজন টাকাই দেখো তোমরা, অনেকটাই এসে গেছি, আর একটু গেলেই হয়ে যাবে। তো আমরা এখন পাড়ার ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি, ওই পাশে হাইরোড আছে, হাইরোড দিয়ে চাইলে যেতে পারতাম, কিন্তু পাবলিক রিয়াকশান চাই আমাদের এখন, কে কি মানে দেখে বা কিছু রিয়াকশান করে কিনা ওটাই দেখবো বলে আমরা পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। হাইরোডে শুধু হাইরোডে গাড়ি যাচ্ছে, কে দেখারও কেউ নেই, দেখারও কেউ নেই। আর তোমরা প্রায় এক থেকে দু মাস পরে আমাদের নতুন সাইকেলটাও দেখতে পাবে, আর নতুন যে আমরা স্টান্ট ফান্ট প্র্যাকটিস করবো, ব্রিদিং বা স্টপিং যেগুলো আমরা প্র্যাকটিস করবো সবই তোমরা দেখতে পাবে, তোমাদের সবই হবে। আর যখন একটা নেক্সট লেভেলের ভিডিও আসবে আমাদের তরফ থেকে, নেক্সট লেভেলের একটা ভিডিও আসবে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দুজনকে কত মিনিট দেখছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো ভাই তোমরা জানি না কতদিন জানো, কিন্তু আন্দাজ একটা যে তোমরা নিশ্চয়ই অলোকের চায়ের দোকান চিনবে, ওটা রানিয়াটিতে। আর ওখানে কিরম ভিড় হয় সেটাও আমরা গিয়ে দেখিয়ে দেবো। চায়ের দোকান আমাদের এলাকার মধ্যে সব থেকে ফেমাস চায়ের দোকানই ওটা। আচ্ছা আমাদের এলাকায় ঠিক নয়, আমাদের এলাকার বাইরে। চল বাজড়ি কে, তোর বাইক নে কিরম বলে ভাই, জজবা দেখ রে হো লড়কে কি। চলো ভাই সামনে নিয়ে যাচ্ছে, যদি পিয়াজি করা যায় বিশাল ভিড় এখানে কাটানো অনেকটাই কঠিন ব্যাপার। এই হচ্ছে আমরা রানিয়াটি পৌঁছে গিয়ে আসুন করে, এইখান থেকে বাঁ দিকে যাবো, বেশিটা না একটুখানি যেতে হবে। ভাই কই গেলি, রূপ আমার পেছনে পেছনে আসছে। তো দেখতে পাচ্ছ গাইস পাঁচটা থেকে গল্প করতে করতে আমরা রানিয়াটি চলে এলাম। তো পাবলিক রিয়াকশানটা দেখো কত সবাই দেখছে আমাদের দিকে। হ্যাঁ তো এটাই, এইটা হচ্ছে আমাদের রানিয়াটি। এখানে তুমি যাবতীয় যা জিনিস চাইবে সব পেয়ে যাবে এখানে। আচ্ছা এবি এলাকা আছে ভাই, আচ্ছা সেরা এলাকা। তো দেখতে পাচ্ছ ছেলে এখন দিদি দিদির সাথীতে এখন হাত ছেড়ে সাইকেল চালাচ্ছে। সামনে একটু জাম লেগে গেছে, চলো গাইস এগিয়ে যাওয়া যাক। এই যা 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 যা, আমি যেতে ফাঁকা পেয়েছি সেখান দিয়ে গলিয়ে দিয়েছি। তা
আর এখানে গেলেই আমাদের অলকের চায়ের দোকান চলে আসবে। তো চলো গাইস, যা যা কতটা ক্রস দিয়ে সব বাইকগুলো যাচ্ছে, যাই করো গাইস। তোমরা আর সাইকেল চালাও বা বাইক চালাও, হেলমেটটা নিশ্চয়ই পড়বে, কারণ বলতে নেই রাস্তায় কিছু একটা হয়ে গেলে হেলমেটটাই তোমাদের হেল্প করবে অনেকটা। আচ্ছা, তাও আমরা তোমাদের বলে রাখছি, আমাদের নাই থাকুক, আমরা মূল লোক আরও যায় আছে না, তো তাও তোমাদের বলে রাখলাম, সব এই সব জিনিসটা একটু মেনটেন করবে, সেফটিটা আগে মেনটেন করবে, তারপরে পরে। আচ্ছা, তো গাইস আমরা এখন অলকের চায়ের দোকানে এসে গেছি। এই যে সামনে ভিড়টা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে অলকের চায়ের দোকান এখানে। তো গাইস, তো আমরা এখন পৌঁছে গেছি, আমরা চাটা নিয়ে নিয়েছি। তো দেখো, চাটা দেখিয়ে দিন একবার, দেখে নিতে আরও চা দুজনের। আর এটা আমাদের দূরে আমরা চা খেতে এসেছি, বুঝতেই পারছো আমাদের মতো পাগলা একটাও নেই, দুজন মিলে প্রথম ঘোর দিল ছেলে, সেরা সেরা ভাই সেরা। চাটা যায়, চাটা যাই বলে সেরা খেতে লাগে এখানে। তো এই চাটা খেয়ে আমি আগের বারে এসেছিলাম দুজনে, খেয়ে মানে এমন জিভ পুড়ে গিয়েছিলো, চার দিন ঠিক মতো কিছু স্বাদ পাইনি। কিন্তু চাটা সেরা ছিল, চলো গাইস চাটা খেয়ে নেওয়া যাক। তো গাইস, আমরা এখন রানিয়াটি থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি, এই পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম দুজনে, সাইকেলে একটু পেট্রোল ভরে নিলাম দুজনে। তো আজকে আমাদের ব্লগটা এতটাই ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে, তো আমাদের সবাই একটু সাপোর্ট করে দাও, ব্লগটা একটু ইন্টারেস্টিং লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে হবে, আর বাঙালির ছেলে যেহেতু ভাইদের একটু সাপোর্ট করো আমাদের। তো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, সবাই ভিডিওটা একটু লাইক করে দাও। তো আজকের ভিডিওটা এটা নিই, হারে হারে মহাদেব।